প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী অধ্যায় সাত, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। যা হোক, আমরা পাঠে চলে যাই। গত ক্লাসে তোমাদের আমি এই অধ্যায় সাথে পড়েছিলাম সরকার কি এবং সরকারের শ্রেণী বিভাগ। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আর আজ আমরা পড়ব এই একই অধ্যায়ের বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো জানব। তাহলে আমাদের প্রথমেই, যেহেতু আমরা সরকার পড়েছি, এখন সংবিধান পড়ব, সেহেতু আমাদের প্রথমে জানতে হবে সংবিধান কি। তোমরা সংবিধান কি জানো হয়তোবা, তারপর আমি বলি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। একটা রাষ্ট্র কিভাবে চালিত হবে, রাষ্ট্রের সরকার কিরকম থাকবে, রাষ্ট্রের মূলনীতি কিরকম, রাষ্ট্র কোন পদ্ধতিতে চলবে, ওই রাষ্ট্রের নাগরিকরা অর্থাৎ আমরা কি অধিকার ভোগ করব, বা আমাদের রাষ্ট্রপতি কি কর্তব্য রয়েছে, এই সব কিছুই সংবিধানে লিপিবদ্ধ থাকে। তাহলে আমরা সব জানলাম সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। একটা রাষ্ট্র কিভাবে চালিত হবে, সব কিছুই সংবিধানে লিপিবদ্ধ থাকে। আমরা কি অধিকার ভোগ করব, কি অধিকার পালন, কি দায়িত্ব পালন করব, রাষ্ট্র কিভাবে চালিত হবে, সব কিছু বিস্তারিত এখানে থাকে। তাহলে আমরা সংবিধান সম্পর্কে জেনেছি। এবার যেহেতু সংবিধান সম্পর্কে জানবো, তো কিভাবে আমাদের এই সংবিধান তৈরি করা হবে এটা সম্পর্কে একটু জানি। আমরা জানি 1971 সালের 26 মার্চ আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ 9 মাস চলে আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস পর 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্থান করে নেয়। আমরা তো জানি যে স্বাধীনতা ঘোষণার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন এবং উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। দেশ স্বাধীনতার পর 1972 সালের, যেহেতু 71 সালের ডিসেম্বর মাস স্বাধীনতা হয়েছে, ডিসেম্বরের পরে কিন্তু জানুয়ারি, অর্থাৎ সালও চেঞ্জ মাসও চেঞ্জ। 1972 সাল 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি দেশে ফিরে আসেন। আমরা জানব কিভাবে 1972 সালের কত 10 জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে দেশ চালানো করতে গিয়ে সংবিধানের প্রয়োজন, আমাদের তো সংবিধান নেই, তাহলে আমাদের দেশ চালাবো কীভাবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাহলে সংবিধান প্রণয়ন করা দরকার। আর সংবিধান প্রণয়ন করা কিন্তু সহজ কাজ নয়, এটা প্রণয়ন করতে গেলে সময়ের দরকার, জাতীয় সংসদে বসে আলোচনা করা দরকার, অনেক অনেক বিষয় থাকে। তাহলে 72 সালের 10 জানুয়ারি দেশে ফিরে এসে উনি সাথে সংবিধান তৈরি করতে পারেন না। তিনি কি কাজ করলেন, তিনি এই 10 জানুয়ারির পরে 1972 সালের 10 এপ্রিল 1972 সালের 10 এপ্রিল উনি গণপরিষদের প্রথম অধিবেশন ডাকলেন। এই 72 সালের 10 এপ্রিল এই প্রথম অধিবেশনে ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে তিনি একটা সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করেন। আর এই সংবিধান প্রণয়ন কমিটিকে বলা হলো 6 মাসের মধ্যে তারা এই খসড়া সংবিধান জমা দিবে। ঠিক তেমনি ডাক্তার কামাল হোসেন
সাথে ছিল সুরজিৎ সেনগুপ্ত আরো অনেকেই ছিল। তারা বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে তারা একটা সংবিধান খসড়া সংবিধান জমা দিলেন এবং ক তারিখে জমা দিলেন দেখো তাহলে 1972 সালের 4 নভেম্বর 30 অক্টোবর দেখো 30 এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 6 মাস অক্টোবর 1972 সালে 30 অক্টোবর এই 6 মাস পর তারা এই খসড়া সংবিধান জমা দিলেন এবং এটা নিয়ে সংবিধানে আলোচনা হলো। 1972 সালের 30 অক্টোবর এই খসড়া সংবিধান নিয়ে গণপরিষদে অনেক আলোচনা হলো। আলোচনা করার পরে 1972 সালের 4 নভেম্বর এই সংবিধানকে অনুমোদন দেওয়া হলো। তাহলে আমরা দেখলাম 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলেন তিনি খসড়া সংবিধান তৈরি করার জন্য গণপরিষদের অধিবেশন ডাকলেন। 1972 সালের 10 এপ্রিল প্রথম গণপরিষদের অধিবেশন শুরু হলো আর এই অধিবেশনে সংবিধান প্রণয়ন করার জন্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সুরঞ্জিত সেনগুপ্ত সহ আরো অনেক আইন বিশেষজ্ঞদের নিয়ে একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। আর এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে তারা বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে তিনি তারা কি করলেন 1972 সালের 30 অক্টোবর তারা এই খসড়া সংবিধান আমাদের গণপরিষদে জমা দেন এবং এই 30 অক্টোবর এটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা করার পরে 1972 সালের 4 নভেম্বর এটাকে এই সংবিধানকে অনুমোদন দেওয়া হয় আর এটাকে অনুমোদন দেওয়ার পরে কার্যকর করার ব্যাপার শুরু হয়ে গেছে। এখন সংবিধান যেহেতু কার্যকর করতে হবে এই জন্য 1972 সালের 16ই ডিসেম্বর তাহলে 1972 সালের 16ই ডিসেম্বর এই সংবিধানকে কি করা হলো 1972 সালের 16ই ডিসেম্বরকে এই 16ই ডিসেম্বর কেন এই দিন ছিল আমাদের বিজয় দিবস আর এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 1972 সালের 16ই ডিসেম্বর আমাদের সংবিধানকে কার্যকর করা হলো। তাহলে ক্লিয়ার? আশা করি তোমরা সংবিধানের যে ইতিহাস আমরা বুঝতে পারতেছো। দেখি আমরা কিভাবে বুঝতে পারতেছি আমরা দেখি 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরেন, 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে, 1972 সালের 30 অক্টোবর এই খসড়া সংবিধান জমা দেওয়া হয় এবং এই বিষয়ে আলোচনা করা হয়, 1972 সালের 4 নভেম্বর এই খসড়া সংবিধানকে অনুমোদন দেওয়া হয় এবং 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধানকে কার্যকর করা হয়। তাহলে এভাবে আমাদের সংবিধান তৈরি এবং অনুমোদন এবং শেষ পর্যন্ত কার্যকর করা হয়। এই সংবিধান সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, এই সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা সংবিধান। তিনি বলেছেন, লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা আমাদের এই সংবিধান, এই সংবিধান অত্যন্ত পবিত্র দলিল আমাদের। তাহলে আমরা সংবিধানের যে তৈরির ইতিহাস এটা সম্পর্কে আমরা জেনেছি। এখন যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে এগুলো আমাদের জানা প্রয়োজন। তোমরা হয়তো অনেকেই পড়েছ বা জেনেছ, তারপর ও আমি এই বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। সবাই খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন খেয়াল করি আমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা জানব। সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা জানব। 1 নম্বর বৈশিষ্ট্য আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার। 1 নম্বর বৈশিষ্ট্য গণপ্রজাতন্ত্রী সরকার, রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এই রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের এই গণপ্রজাতন্ত্রী সরকার নামে পরিচিত, বাংলাদেশ সরকার নামে পরিচিত। আমাদের সংবিধানে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দ্বিতীয়, সংসদীয় পদ্ধতি সরকার, সংসদীয় পদ্ধতি সরকার। আমাদের দেশে
সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার থাকবে। আর তোমরা জানো মন্ত্রী পরিষদ শাসিত সরকারে সর্বক্ষমতা অধিকার থাকে প্রধানমন্ত্রী। তাহলে আমাদের দেশে কি থাকবে? সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং এই সরকার ব্যবস্থার প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। তিন নম্বর আমাদের সংবিধানের বৈশিষ্ট্য, তিন নম্বর লিখিত সংবিধান, লিখিত সংবিধান। তাহলে আমাদের সংবিধান থাকবে লিখিত সংবিধান, এই সংবিধান থাকবে লিখিত, এই সংবিধান লিখিত থাকবে। এই সংবিধানে এগারোটি ভাগ থাকবে, এগারোটি ভাগ, 153টি অনুচ্ছেদ, অনুচ্ছেদ। এই সংবিধানে এগারোটি ভাগ থাকবে, 153টি অনুচ্ছেদ রয়েছে এবং একটি প্রস্তাবনা রয়েছে, একটি প্রস্তাবনা। তাহলে আমরা জানলাম যে আমাদের সংবিধান থাকবে লিখিত সংবিধান, এই সংবিধানে থাকবে এগারোটি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং একটি প্রস্তাবনা আমাদের সংবিধানে রয়েছে। চার নম্বর রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি অর্থাৎ কোন কোন নীতির উপর ভিত্তি করে একটা রাষ্ট্র চলবে, এটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। আমাদের এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতিকে চারটিকে ভাগ করা হয়েছে। এই চারটি মূলনীতি কি কি আমরা জানি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা বুঝলাম যে রাষ্ট্রীয় মূলনীতি কটি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চিত করে জানো রাষ্ট্রীয় মূলনীতি কটি? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে আমাদের এই রাষ্ট্রীয় মূলনীতি চারটি। এবং নাম্বার পাঁচ রাষ্ট্রধর্ম, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং হিন্দু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তারাও তাদের ধর্মকে পালন করতে পারবে, এখানে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। যার যে ধর্ম আছে সেই সেই ধর্ম নিরপেক্ষভাবে সবাই পালন করবে। এই জন্য আমাদের জানলাম যে রাষ্ট্রধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তাহলে ছয় নম্বর জাতি ও জাতীয়তা বা জাতীয় জাতীয়তা। জাতি হিসেবে আমরা বাঙালি, জাতি হিসেবে আমরা বাঙালি নামে পরিচিত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি নামে পরিচিত। আর এই দেশের নাগরিককে বলা হবে বাংলাদেশি। তাহলে বুঝতে পেরেছো তোমরা, জাতি হিসেবে আমরা বাঙালি নামে পরিচিত এবং এ দেশের নাগরিকদের বলা হবে বাংলাদেশি। নাম্বার সাত এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার। সংবিধান অনুযায়ী আমাদের দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু থাকবে, অর্থাৎ এখানে কোনো প্রদেশ থাকবে না বা অন্য কোনো ভাগ থাকবে না, শুধু একটা কেন্দ্রের মাধ্যমে এই দেশের সরকার পরিচালিত হবে। নাম্বার আট, আটে আমরা জানবো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আমরা জানি কি বিভিন্ন দেশে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, ভারতে লোকসভা রাজ্যসভা, ইংল্যান্ডে, আমেরিকায় সিনেট, তারপর রয়েছে কংগ্রেস, ইত্যাদি অনেক কিছু রয়েছে। তাহলে আমাদের দেশে শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। তাহলে আমরা এই আটটা বৈশিষ্ট্য জানলাম, আরো একটু দেখি নাম্বার নয়। তাহলে আইনসভা আমরা বুঝেছি এক কক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। মৌলিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার। এদেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করার জন্য আমাদের সংবিধানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
মানুষের মৌলিক অধিকার যাতে সংরক্ষণ করা যায় এই জন্য সংবিধানে মৌলিক অধিকারকে আমাদের একটা বৈশিষ্ট্য ঘোষণা করা হয়েছে। নাম্বার দশ, জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব সংবিধান অনুযায়ী আমাদের দেশের জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের ভোট দিয়ে তারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে, কিন্তু এই প্রতিনিধিরা জনগণের ইচ্ছায় চালিত হবে। এই জন্য জনগণের সার্বভৌমত্ব আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতা, এগারো নম্বর বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে। কোন কিছু দ্বারা প্রভাবিত না হয়ে বিচারক স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করবে, এটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। ধর্ম মত নির্বিশেষে বিচারক নিরপেক্ষ থেকে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবেন, এটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বারো নম্বর সার্বজনীন ভোটাধিকার, সর্বজনীন ভোটাধিকার সংবিধান অনুযায়ী 18 বছর বয়স্ক যে কোনো ব্যক্তি, সুস্থ মস্তিষ্কে যে কোনো ব্যক্তি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে থাকবে, এটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। নাম্বার 13, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন অনুষ্ঠান কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় তাহলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের একটা বৈশিষ্ট্য। নাম্বার 14, সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন আমাদের সংবিধান লিখিত সংবিধান, এটাকে সংশোধন করা যাবে। তবে সংবিধান সংশোধন করতে গেলে 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হবে। তাহলে আমাদের সংবিধানের আসন সংখ্যা 350, তোমরা জানো 300 হচ্ছে নির্বাচিত প্রতিনিধি আর 50 হচ্ছে মহিলা প্রতিনিধি। এই 350 জনের 2/3 ভোটের মাধ্যমে আমাদের সংবিধানকে সংশোধন করা যাবে। সংবিধান তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের সংবিধানকে 17 বার সংশোধন করা হয়েছে। তাহলে আমরা আমাদের সংবিধানের প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো জেনেছি, আশা করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো জেনেছ বা শিখেছ। তাহলে আজ আমরা যেটা জানলাম আমাদের সংবিধান কি এটা জেনেছি, আমাদের সংবিধান কি জেনেছি, সংবিধান তৈরির ইতিহাসও আমরা জেনেছি, এবং এই সংবিধান প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা এই পাঠে আমরা জানলাম। তাহলে একটা সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি আমরা সেটা জেনেছি। তাহলে আমাদের ক্লাস এখানে শেষ হবে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যা হোক, সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকো, পরবর্তী ক্লাসের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।